বাংলা সিনেমা যার হাত ধরে এখনো পর্যন্ত এগিয়ে চলেছে, যাকে বাঙালি গর্ব করে বলতে পারে সাত রাজার ধন এক মানিক, দোসরা মে ছিল সেই সত্যজিৎ রায়ের 103তম জন্মদিন। এই বিশেষ দিনে বিশপ লেফ্রর রোডের বাড়ির দরজা সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়। বাংলা চলচ্চিত্র জগতের প্রবাদ প্রতিম এই ব্যক্তিত্বকে শ্রদ্ধা জানানোর জন্য রায় বাড়িতে হাজির হন বহুজন। এই বিশেষ দিনে রায় বাড়িতে পৌঁছে গিয়েছিল আমাদের বিশেষ প্রতিনিধি দেবযানী। এই প্রসঙ্গে পুত্র সন্দীপ রায় কি বললেন দেখব। দোসরা মে, এই দিনটা কিন্তু আমাদের কাছে একটা অন্য দিন রূপে পরিণত হয়েছে। দেখতে দেখতে তারও কিন্তু শতবর্ষ পেরিয়ে গেছে, কিন্তু যত দিন যাচ্ছে তত মানুষের কাছে তার মানে আরও আশা বাড়ছে তার প্রতি। কারণ যত দিন যাচ্ছে আজকের এই দিনটা এই মন্দিরে, অর্থাৎ আমরা সবাই জানি বিশপ লেফ্রয়েড রোডের এই মন্দিরটাতেই তিনি থাকতেন, আর তার এই বসত জায়গা দেখার জন্য দূর দূরান্ত থেকে সকাল থেকে মানুষ এসে ভিড় করেন। অর্থাৎ সকাল থেকে রাত পর্যন্ত আজকের এই দিনটিতে সকলের জন্য এই বাড়ির দরজা খোলা থাকে। অন্যদিন খোলা থাকলেও আজকের দিনের একটা বিশেষ দিন। আর কথা বলছি কার সঙ্গে, বোঝাই যাচ্ছে আজকে সত্যজিৎ রায়ের জন্মদিন, আর সেই উপলক্ষেই আমরাও এসে উপস্থিত হয়েছি সেই বাড়িতে, আর কথা বলছি সন্দীপ রায়ের সঙ্গে। সন্দীপদা, আজকের এই দিনটা আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, গত কয়েক বছরে যত দিন যাচ্ছে তত কিন্তু মানুষের লোকসংখ্যা আরও বাড়ছে, সংখ্যা বাড়ছে, মিডিয়াও বাড়ছে, তোমরাও বাড়ছো, তো সেটা কথা নয়, কিন্তু লোকসংখ্যা বাড়ছে। দেখো, এখন যেটা হয়, এক সময় বাবার চেনাশোনা লোক প্রচুর আসতেন, এখন তো আর তারা কেউ নেই। এখন যারা আসছেন তারা কিন্তু কাউকে আমরা চিনি না, অধিকাংশ আমি বলছি প্রায় 99% লোক অচেনা অজানা। মানে মানুষ অভিনেতা অভিনেত্রী বা এই সঙ্গে যুক্ত তারা আলাদা, সেটা ছাড়া কিন্তু মানুষের একটা ভীষণভাবে ঢল এখানে আসে সাংঘাতিক, এবং সব বয়সের, সব বয়সের, মানে ফেলুদার যে বয়স, মানে যে বয়সটা যার জন্য, যাদের জন্য লেখা আর কি, মানে 8 থেকে 80, আর সব বয়সের, সব স্তরের, সব ফিল্ডের, এবং শুধু তাই নয়, মানে তোমার কলেজ ধরো, স্কুল ধরো, সব আসে। কাজে এইটা একটা আমাদের কাছে ভীষণ স্পেশাল দিন, এবং এটা আমরা অসম্ভব, মানে আমাদের মনকে ছুঁয়ে যায়। মানে ধরো তোমার যদি কোনো শুটিং পড়ে বা তখন যদি তুমি বাইরে থাকো, তাহলে আজকের এই দিনটাকে তুমি কিভাবে? আমি শুটিং ফেলবো না, সোজা কথা, কারণ দোসরা মে আমার পক্ষে বাড়ি ছাড়া অসম্ভব, অসম্ভব। মানে তুমি তো দেখতেই পাচ্ছ, এটা মোটামুটি মোটামুটি শুরু হয় ধরো 7:30-8 থেকে শুরু হয়। হ্যাঁ, খুব ডিসিপ্লিন, খুব। আর এই গরমে, এই গরম, এই গরমে, মানে অনেক দূর থেকে, অনেক দূর থেকে, এটা আরেকটু বেশি, তারও বেশি, মানে 12:30-1 অবধি চলে, তখনও মানুষ আসে, তখনও মানুষ আসে, এবং এটা এটা খুব রিমার্কেবল আমাদের কাছে, রিমার্কেবল সত্যি। তবে যেটা হয় যে সন্ধে বা রাতের দিকে তো আর মিডিয়া আসে না, মিডিয়া তখন তো খাওয়ায়, বুঝতে পারছো, মানে এসে তখন তো, কিন্তু তখন অন্যদের ভিড় হয়, আর পরে একটু ওই আত্মীয় স্বজন যারা এখানে রয়েছেন কলকাতায়, এবং বন্ধু বান্ধব, এবং কিছু ধরো ক্রু মেম্বার্স ইত্যাদি আমাদের ইউনিট মেম্বার্স, কিন্তু ওরা যান কিন্তু 12:30-1 শুরু হয় সকাল 7:30 থেকে, এরকম একটা ব্যাপার। আর আমাদের আমরা খোলা রাখি দরজা, এবং এটা এটা আমাদের বহুদিনের একটা রীতি, এটা খুব ভালো লাগে। সামনে তো তোমার আসছে নয়ন রহস্য, আর সেখানে তো সেই খুদে হিরো আমাদের সঙ্গে রয়েছে, তা কেমন লাগছে তোমার, এটা কি প্রথমবার? হ্যাঁ, মানে ওনার জন্মদিনে ওনার বাড়িতে আসার প্রথমবার। আচ্ছা, কেমন লাগছে আজকে? আমার তো ভালো তো ভীষণই লাগছে, এটা স্বাভাবিক ভালো লাগা, কারণ যে যে সবচেয়ে বেস্ট ডিরেক্টর, যাকে মানে অনেক সিনেমা দেখেছি ওনার, যেরকম সব ওনার সব সিনেমার মধ্যে আমার হীরক রাজার দেশে ফেভারিট, আর ফেলুদার মধ্যে সোনার কেল্লা, তো
ওনার সিনেমা তো সবসময় দেখি, ওনার সিনেমা সবসময় পছন্দ, আর ওনার বার্থডেতে এসে তো খুবই ভালো লাগছে ওনার জন্মদিন। তা সামনে তোমার ছবি আসছে, তা দর্শকদেরকে কি বলবে, ফটোর সামনে দাঁড়িয়ে কি বললে? ফটোর সামনে যেগুলো আমার বিশেষ সেগুলোই বললাম, যাতে উনি আমাকে আশীর্বাদ করেন, হেল্প করেন, যাতে আমি আমার স্বপ্ন অ্যাচিভ করতে পারি। তো বোঝাই যাচ্ছে যে আজকের এই দিনটা মানুষ আসছেন যেমনভাবে মন্দিরে একবার সেই তাদের ঈশ্বরকে স্মরণ করতে। আর আমরা সবাই জানি এবারে গরমে ছুটিতে আসছে নয়ন রহস্য 10th May, তো তার মানে আবার সেই পর্দায় একটা অন্য চমক, আমাদের কিন্তু সকলকেই আসতে হবে। ক্যামেরায় দীপঙ্করের সঙ্গে দেবযানী, নিউজ টাইম।